সারা দেশে শিক্ষার্থীদের মধ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার হার আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় আগামী দুই সপ্তাহ স্কুল কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগের জেলা ও মাঠ প্রশাসন অধিশাখা থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। পরে শুক্রবার সকালে রাজধানীর স্বাস্থ্য অধিদপ্তরে এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এই ঘোষণা দেন। জাহিদ মালেক বলেন, আগামী 6 ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার বিষয়ে স্ব স্ব প্রতিষ্ঠান নিজেরাই ব্যবস্থা নেবে। তিনি বলেন, করোনা সংক্রমণ কিছুটা কমে আসায় আমরা স্কুল কলেজ অর্থনৈতিক কর্মকাণ্ড চালু করেছিলাম, কিন্তু এখন দেখা যাচ্ছে স্কুল কলেজে সংক্রমণের হার বেড়ে যাচ্ছে। শিক্ষার্থীরা অসুস্থ হয়ে হাসপাতালে ডাক্তারের কাছে চিকিৎসা নিতে আসছে, এটা আশঙ্কাজনক। এমন অবস্থায় আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে আগামী দুই সপ্তাহ আমরা স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। তিনি আরও বলেন, পরে পরিস্থিতি বুঝে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। মারুফ হাসান, বিশাল, বাংলাদেশ।